চিলি ফিশটা এত সফট, ঠোঁট থেকে ভেঙে যাচ্ছে, ঠোঁট দিয়ে ভেঙে যাচ্ছে, এত সফট এই চিলি ফিশটা। রেকর্ডিং অ্যালাউ না বললো ভেতরে। এই যে আমার দিদি পার্ক স্ট্রিট থেকে ভিক্টোরিয়া অব্দি হাঁটিয়ে আনলো, ঘোড়া গাড়ি চড়াবে বলে একটাও গাড়ি নেই, একটা সিঙ্গেল ঘোড়া গাড়ি নেই। ব্লগ করে করে আর পারা যাচ্ছে না, এত ব্লগ এডিট, এত কাণ্ড। চলো, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। হ্যালো গেজ, ও গাইজ, সরি। তো বেসিক্যালি এই ওয়ার্ডটা বলার জন্য আমি লাস্ট ব্লগে অনেক যাত্রা শুনেছিলাম, আমাকে সবাই বলছো যে বেসিক্যালি ওয়ার্ডটা তুই অনেক বলিস, বেসিক্যালি অনেক বলিস। দেখো আমি নতুন ব্লগ স্টার্ট করেছি, তাই কটা একটা দুটো ওয়ার্ড রিপিটেটিভ হতে পারে, কিন্তু আমি ট্রাই করব নতুন কিছু ওয়ার্ড বলার নিজের ভিডিওতে। তো আজকে আমি ভাবিনি দু সপ্তাহের মধ্যে আরেকটা ব্লগ করতে বেরোবো, কিন্তু আজকে যেহেতু আমার বাবার অ্যানিভার্সারি, তাই আজকে আরেকটা ব্লগে যাচ্ছি। আর আজকে আমরা যাব মোকাম। যেটা পার্ক স্ট্রিটে, আমি তোমাদেরকে অ্যাড্রেস ওখানে জায়গাটার নামও বলে দেবো, জায়গাটা কোথায় আছে সেটা বলবো, আর অ্যাম্বিয়েন্সটা দেখাবো। তো লেটস গেট ব্লগিং। ও দেখো সবাই রাত, সবাই তো বেরিয়ে যাচ্ছে না, আমার বন্ধুরা সবাই বেরোচ্ছে, যেখানে ইচ্ছা বেরোতে পারছে, ওদের মা বাবা ছাড়ছে, আমার মা তো ছাড়বে না, তার জন্যই ব্লগটা একটু লেট হচ্ছে আসতে, কিন্তু আমি যতটা পারবো রেগুলার হওয়ার চেষ্টা করবো। সো বেশি ফালতু না বকে, লেটস স্টার্ট দ্য ব্লগ। তো দেখো বেসিক্যালি, হ্যাঁ বলো, রিপিটেটিভ। তো অ্যাজ ইউজুয়াল আমার এখন স্নান করা হয়নি, তো এখন আমি বেসিক্যালি স্নান করবো, স্নান করে রেডি হব, দেন বেরোবো। সো লেটস গেট স্টার্টেড। ও হ্যাঁ, তোমরা দেখছো পুরনো ছেলে, আমি অঙ্কিত, লেটস গেট ব্লগিং। চুল ইম্পর্টেন্ট গাইজ, হেয়ার স্টাইল ঠিক না হলে কি ভালো লাগবে বাইরে গেলে? তো এখন স্নান করা হয়ে গেছে, এখন রেডি হব, রেডি হয়ে বাইরে গিয়ে কথা বলছি, চলো রেডি হওয়া যাক। তো গাইজ এখন রেডি হয়ে গেছি, এখন উবের আসবে, উবেরে করে যাব। বড় লোক না আমি, করোনার ভয়ে বলে একটা গাড়িতেই আমরা, আমি আমার দিদি আর আমার মা যাচ্ছি। তো পার্ক স্ট্রিটে নেমে কথা বলছি, লেটস গো। তো গাইজ উবের আসছে, এখন আমরা যাব। তো আজকে আমি এটা পড়েছি, আমাকে বলো কমেন্ট সেকশনে কেমন লাগছে ম্যাচিং জুতোর সাথে ম্যাচ এই জামাটা। তো দেখা হচ্ছে পার্ক স্ট্রিটে, আর আজকে কিন্তু মজা হবে, মজা হবে। তো লেটস গো। সামনে এটা ওয়েস্ট সাইডের, ঠিক একদম অপোজিটে পার্ক স্ট্রিট ক্রসিং থেকে জাস্ট 10 সেকেন্ড অবধি আসলেই চলে আসবো। তো আগে জায়গাটা ঢুকে যাই, তারপর তোমাদেরকে অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি। আর আমি গুগল ম্যাপের লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমরা এখানে আসতে চাও ম্যাপের লিঙ্কটা ক্লিক করে দেখে। রেকর্ডিং অ্যালাউ না বললো ভেতরে, তো শুধু ছবি তুলতে পারবো খাবারের, তো আমি দেখবো যদি একটু আধটু কোথাও তুলতে পারি ভিডিও, সেই বুঝে বলবো, কিন্তু বললো ওরা অ্যালাউ না ভিডিও করা, তো ছবি দিয়েই করতে হবে এখন, দেখা যাক। এখানে একদম সেজে একদম পড়ে দাঁড়িয়ে আছে কাকু, ঠিক আছে, তোমার মাস্ক আছে, গ্লাভস আছে, পুরো সব স্যানিটাইজও করছে এখানে, থার্মাল স্ক্রিনিংও করছে, তো এমনি সব ঠিকই আছে এখানে, সব ব্যবস্থা করা আছে। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখি, এখানে ইউজ
ফ্রোজ অ্যান্ড থ্রো মেনু দিয়েছে, আমরা অর্ডার দিয়েছি চিকেন আলা কেভ যেটা কন্টিনেন্টাল ডিশ, আর হচ্ছে চিকেন স্টেক, একটা প্রন ফ্রাইড রাইস, আর হচ্ছে দিদির একটা নান পনির বাটার মশলা, আর একটা হচ্ছে স্টার্টার। তো চিকেন আলা কেভটা হলো কন্টিনেন্টাল নন সিজলার, তো খাবারগুলো আসলে দেখাবো। কন্টিনেন্টাল নন সিজলার, তো এইটা খেয়ে দেখবো। এখানে এটা কি চিকেনের কিছু, এটা দিয়েছে কিছু একটা পোটাটো, এটা আলু, এখানে হচ্ছে ওই সস মস মশলা দিয়েছে, এখানে গাজর কেটে দিয়েছে, আর এই যে হচ্ছে কয়েকটা মটর সব বয়েল করা। আর চিকেনটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন হচ্ছে, দাঁড়াও। তো গাইস সিজলারটা চলে এসছে, এই যে সিজলারটা, এইটা স্লো মোশন তোমাদেরকে সব খাবার দেখাবো, কিন্তু জাস্ট দেখো সিজলারটা একবার। উফ ভাই, উপরে ডিম দিয়েছে, গাজর মটর আলু সব একদম, মানে নিচে বাঁধাকপি পুরো ক্রিস্প একদম গরম। জাস্ট দেখো, তোমাকে একবার স্লো মোশন তোমাদেরকে দেখাই, লোভ লাগছে কিন্তু কিছু করতে তো পারবে না। লল, এটা হলো তোমাদের প্রন ফ্রাইড রাইস, এইটা ছিল নন সিজলারটা, আর ওদিকে দিয়েছে হচ্ছে ওটা কী দিয়েছে জানো, ফিশ, চিলি ফিশ, ওটা ওটা হচ্ছে চিলি ফিশ, আর এদিকে পনির বাটার মশলা নান, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা প্রন ফ্রাইড রাইস, এটাও প্রন ফ্রাইড রাইস। আর এই সিজলারটা কিন্তু দেখতে হেভি লাগছে, আমি খেয়ে তোমাদেরকে বাইরে গিয়ে বলছি কীরকম। এটা আমি ফার্স্ট বাইট নিলাম, যেটা নন সিজলারটা, বাটারটা জাস্ট দেখো কতটা বাটার বেরিয়েছে, আর খেতে তো জাস্ট আনবিলিভেবল, খেতে ব্যাপক খেতে, এটা এটা ট্রাই করতে পারো তোমরা, এখন অবধি আমি এরকম আর কোথাও খাইনি, ব্যাপক খেতে এটা তোমরা ট্রাই করো, আর যদি এখানে আসো এটা ট্রাই করো অবশ্যই। ভেতরটায় পুরো বাটার ছিল, আর যখন কাটলো বাটারটা পুরো এরকম বেরিয়ে আসলো, এটা এত সফট, খুব ভালো খেতে, এটা ট্রাই করো। ইজলারের এটা জাস্ট কাটলে দেখো, উফ সেরা, কি সফট এটা, খেতে তো এটা আলাদাই লেভেলের, সব খাবার খেতে ভালো। চিলি ফিশটা এত সফট, ঠোঁট থেকে ভেঙে যাচ্ছে, ঠোঁট দিয়ে ভেঙে যাচ্ছে, এত সফট এই চিলি ফিশটা, এটার টেস্টটা খুবই ভালো। কোনটা, ভেতরে পুরো মাছ আছে আর এত সফট, ঠোঁট দিয়ে ভেঙে যাচ্ছে, এটা খেতেও খুব ভালো টেস্ট, এটাও তোমরা ট্রাই করতে পারো, আর যথেষ্ট রিজনেবল প্রাইস সবকটার। তো বেশ খাওয়া হয়ে গেছে, এখন দিদি ডেজার্টটা অর্ডার দিয়েছে, সেটা কোল্ড এভারেস্ট, কোল্ড এভারেস্ট ডেজার্টটা দিয়েছে, ওটা আসুক, আসলে তোমাদেরকে আমি স্লো মোশন দেখিয়ে দিই। তো গাইজ এসে গেছে আমাদের ডেজার্টটা, এটার ফার্স্ট বাইটটা নিয়ে তোমাদেরকে বলছি কেমন খেতে। যথেষ্ট ভালো খেতে, অনেক কিছু করে দিয়েছে, এটা ট্রাই করতে পারো, আইসক্রিমটা বাটার স্কচের ফ্লেভার কিন্তু খেতে খুবই ভালো। তো গাইজ খাওয়া হয়ে গেছে, ওখানে ভিডিও অ্যালাউ ছিল না কিন্তু আমি তাও ভিডিও করলাম, তো এখন হাঁটছি পাঁচ স্ট্রিটে এখান থেকে, এখন বলছে দিদি ঘোড়া চড়বে, দেখা যাক, যাচ্ছে তাই টায়ার্ড, এখন পেট পুরো ভরে গেছে, দুটো চিকেন খেতে পেরেছি মাত্র আমি, তো এখন বাড়ির সামনে যাই, ওখানে গিয়ে কথা বলছি, কারণ আমার পেট পুরো ভরে গেছে, কথা বলার একদম এনার্জি। তো এখন আমরা হাঁটছি পাঁচ স্ট্রিটের এমনি জাস্ট ওয়াকিং করে করে, দেখি কত অব্দি যাওয়া যায়। এখন সামনে কি আছে, লেজি বং রিসেন্টলি এত ভালো যেটা রিভিউ দিয়েছিল, সেটা হচ্ছে ডান দিকে দ্য ফেমাস কুসুম রোল, যেটা রিভিউ খুবই বাজে দিয়েছিল লেজি বং। ভালো রোল খেয়েছি, বড় বড় বেশ তন্দুরি সাইজের চিকেন দেয়, এটা খুবই বেশি, মানে ফর 105 টাকার রোল, ইটস প্রিটি ডিসঅ্যাপয়েন্ট, এটা খাওয়া। তো তাই আমি রিভিউ শুনাই আর রোলটা খাওয়ার ইচ্ছা নেই, তাই খাচ্ছি না, তখন আমরা আবার যাচ্ছি।
তো এখন আমরা হাঁটছি, ময়দানে এসে গেছি। এখন দিদি বলছে ঘোড়া গাড়ি চড়বে, এই আছে না চাল মেরে ঘোড়ে টিকটিক, ওই জিনিস হবে এখন। তো এখন ঘোড়া গাড়ি চড়বো, এখানে আশেপাশে কেউ নেই তাই মাস্ক খোলা এখন, তো ওটারও একটু ভিডিও দেখাবো। তো চলো ওটা আগে চড়ি, দেন বাড়ির সামনে গিয়ে কথা বলছি। এই যে আমার দিদি পার্ক স্ট্রিট থেকে ভিক্টোরিয়া অব্দি হাঁটিয়ে আনলো ঘোড়া গাড়ি চড়াবে বলে, একটাও গাড়ি নেই, একটা সিঙ্গেল ঘোড়া গাড়ি নেই। কেমন নাটক, কতটা হাঁটালো আমাকে, একে তো হাঁটতে পারি না, মোটা হয়ে গেছি বলে এতক্ষণ হাঁটালো, হাঁটিয়ে কিচ্ছু নেই, এখন ট্যাক্সি ধরে বাড়ি যাবো। গাইজ আবার এখন এসে গেছে ঘোড়া গাড়িগুলো এখানে, এতক্ষণ আসেনি, আমার দিদিকে আমি যাতা বললাম কিন্তু তারপর দেখলাম আবার চলে এসছে গাড়িগুলো, তো এখন গাড়িগুলোতে উঠবো, উঠে তারপর ওখান থেকে কিছু ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে নিচে বসে আমরা রাজাদের মতো উপরে? বাবাই কেমন লাগছে নিচে বসে আমরা উপরে রাজাদের মতো বসে আছি? আমরা রাজা, দেখো উপরে সব আছে, আমি আর আমার দিদি রাজা রানী আমরা বসে আছি। গাইজ এখন বসে বসে এখন যাচ্ছি ঘোড়া গাড়িতে, তো এখান থেকে আমরা স্প্ল্যান্ডের ওই ফুটে নেবে, ওখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে বাড়ি যাবো। আসার কোনো ভিডিও ফিডিও তেমন বানাইনি, তো একটা শর্টে রিভিউ দিয়ে দিই ফুডটা কীরকম ছিল খাবারগুলো, তো দেখে নাও। তো দেখো ফার্স্ট হচ্ছে এটা নন সিজলারটা দিয়েছিলাম, সেটা তো মারাত্মক খেতে, নন সিজলারটা জাস্ট আনবিলিভেবল খেতে, ওইটা ভেতর দিয়ে যখন কাটছিলাম বাটারটা যা জোরে বেরোলো জাস্ট, আমার দিদি তো এরকম কী হচ্ছে ভেতর থেকে কী বেরোচ্ছে, ওটার টেস্টটা জাস্ট মারাত্মক ছিল। আর যেটা সিজলারটা দিয়েছিলাম, সিজলার আমি লাস্ট ভিডিওতে একটা খেয়েছিলাম, ওরকমই টেস্ট ছিল কিন্তু এটাই একটু বেশি দিয়েছিল জিনিস, মটর, তারপর হচ্ছে গাজর, তারপর একটা সবজি দিয়েছিল, পেঁয়াজ দিয়েছিল ওটাও, আর ওর উপরে ডিমের পোচ দিয়েছিল, পোচটা এত নরম ছিল, ওটাও খুব ভালো খেতে। ওই দুটো তোমরা আসলে ট্রাই করো, একটা হচ্ছে তোমাদের চিকেন আলকেই, আরেকটা হচ্ছে তোমাদের চিকেন স্টেক। চিকেন স্টেকটা তো সিজলার ছিল, আর চিকেন আলকেইটা কন্টিনেন্টাল ছিল, ওইটা ব্যাপক ছিল। আর হচ্ছে এই চিকেন আলকের ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, আর চিকেন সিজলারটা যেটা সেটা হচ্ছে এদিকে, এই দুটো ছবি দেখে নাও, কারণ ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি খুব মানে লুকিয়ে লুকিয়ে কয়েকটা যে কটা ভিডিও তোলার চেষ্টা করেছি বা করেছি সেগুলোই হয়েছে, একটু ভয়েসটা খারাপ আছে। আর প্রনের রাইসটা আমি খাইনি, কারণ ফার্স্ট টাইম আমি দুটো চিকেন আমার পেট ভরে গেছে, মারাত্মকভাবে ভরে গেছে। তোমরা যদি জাস্ট নন সিজলারটা নাও, দুজন আরামসে খেয়ে নিতে পারবে, জাস্ট ওই সিজলারটুকুটা, নন সিজলারটা ওটা খেয়ে নিলেই পেট ভরে যাবে। আর তো বাকি ওই নান আর বাটার পানির মশলা যেরকম হয় সেরকমই, তো এটাই ছিল। আর লাস্টের ডেজার্টটা ছিল, ওইটা অনেক কিছু দিয়ে বানিয়েছিল, ফ্লেভারটা অবভিয়াসলি বাটারস্কচ ছিল, কিন্তু যথেষ্ট ভালো বানিয়েছিল ওটা, মানে প্রেজেন্টেশন খুব ভালো, আর জায়গাটার অ্যাম্বিয়েন্সটা তো আলাদাই, আর স্যানিটাইজেশন ওখানে একদম ক্লিন ছিল, আর সব মেনটেন করেছে, সব কিছুর ব্যবস্থা ছিল। ওরা সবাই, এই যে দেখো এখানে ছবি আসছে সামনে, এখানে ওরা মাস্ক পরে আছে ওয়েটাররা, হাতে ওটা পরে আছে, গ্লাভস পরে আছে, কনস্ট্যান্ট স্যানিটাইজ করেছে ঢোকার সময় ভেতরে, আর এক একটা টেবিলের পাশে গ্যাপ আছে, একটা করে কাঁচ দেওয়া আছে, যথেষ্ট ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয়েছে। আর প্রাইসটাও খুব রিজনেবল, আমরা অনেক এত কিছু নেওয়ার পরে 6-7 টা ডিশ নেওয়ার পর আমাদের 2600 মতো পড়েছে, তো জায়গাটা খুব ভালো, তোমরা একদম যেতে পারো। আর আমি তোমাদের গুগলের লিঙ্ক দিয়ে দেবো ম্যাপের, গুগল ম্যাপসে তোমরা যদি যাও তাহলে এখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নাও, এটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন না, টাকা লাগে না, ফ্রি, করে নাও সাবস্ক্রাইব। টিল দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে, দিস ইজ পুরনো ছেলে সাইনিং অফ, বাই। তো আমার বন্ধু আসলো, আমার বন্ধুর মা আমার মাকে অ্যানিভার্সারিতে এই কেকটা দিল রাত্রিবেলা, আমার মা ভাবেইনি, আনএক্সপেক্টেড গিফট অ্যানিভার্সারি, তো ওটাই এখন খাওয়াচ্ছে, হ্যাপি 90th অ্যানিভার্সারি।